চার পানি দিয়ে আর এক পাশে বসেই এই বিস্কিটটা বানিয়ে ফেলতে পারবেন। অনেক সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। শুধুমাত্র ময়দা যদি না থাকে, ঘরে থাকা আটাটা একটু স্টার দিয়ে সেকে একটু এলাচির গুঁড়ো আর লবণ দিয়ে আর 2 চামচ তেল, টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে ভালো মতো মথে রেখে দিব। আর পাশে একটা বাটিতে 2 চামচ, আপনি যে পরিমাণ চিনি খেতে পছন্দ করেন ততটাই চিনি দিবেন। আমার বাসার সবাই একটু চিনি বেশি পছন্দ করে, যার কারণে আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি। পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আবার একেবারেও চিনিটা গলে যাবে না, আবার একেবারে দানাদারও থাকবে না, কিছুটা দানাদার থাকবে যেটা বিস্কিট খেয়ে খাওয়ার সময় গালে বাঁধবে। তো এই পানিটাই অল্প অল্প দিয়ে এই আটাটা আমি মেখে ফেলছি। তো খুবই অল্প সময়ের মধ্যে একটা মজাদার এবং অল্প খরচে বিস্কিট তৈরি হয়ে যায়, কারণ বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার সাথে সামঞ্জস্য করতে হলে তো একটু হিসাব করতেই হবে, তাই না? তো এবার আমি একটু আটার ডাস্ট দিয়ে রুটিটা বেনে নিলাম। এই যে থিকনেসটা এরকম ছিল, মোটা একটা রুটি বানাতে হবে। বানানোর পর ঠিক হালুয়া যেভাবে কাটে ওভাবে কেটে একটা টুথপিক দিয়ে এভাবে ডিপ করে করতে হবে। ডিপ না করলে কিন্তু তেলে ভাজার পর এই ডিজাইনটার থাকবে না। তো আমি জানি আপনারা সবাই অনেক কিছু বানাতে পারেন, কিন্তু আমি ঠিক যেভাবে করি এবং আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবেই বলছি, এবং খুব সহজ সহজ রেসিপি আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যেন সবাই বানিয়ে খেতে পারে। তো ইদানিং আসলে রান্নার ভিডিও একেবারেই দেওয়া হয় না, তো তারও কিছু কারণ আছে, সেটাও বলবো আজকের ভিডিওতে না, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব, ব্লগ আসবে সামনে ইনশাল্লাহ। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল তা ক্লিক করে যাবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের ভিডিওগুলো দেখতে পারেন। অলরেডি যারা করেছেন তাদের জন্য থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেল আমার বিকালের কুকিজ, দেখেন কী যে মজা লেগেছে। আল্লাহ হাফেজ।